हेलो फ्रेंड्स, तो आमी तुम्हारे जो आज के एक नतून प्रोडक्ट रिव्यू नहीं चले हे आश्विनी हेयर अएल। यहाँ कलेज लाइफ हमार स्कूल लाइफ थे मेखे एस तो इटा खूबी खूबी भलो काज दे। আর তারপর থেকে আমি অন্য অন্য আরও অনেক তেল ট্রাই করেছি, বাট সত্যি এটাকে আমি এটা এই তেলটাতে আমি আবার ফিরে আসতে হলো এর অনেক রিজন আছে। তো এটা প্রথমেই বলে দিচ্ছি, এটা 200 ml এবং এর প্রাইস হচ্ছে 146 rupees। তো আমি এটা অফলাইন থেকে কিনেছি, তোমরা অফলাইন থেকেও কিনতে পারো, অনলাইন থেকেও কিনতে পারো। এর জিনিসটা আরও আপডেট করেছে, আমি যখন মাখতাম তখন এই যে লেখাটা যেটা লেখা আছে অ্যাক্টিভ ফোর প্রোটেকশন, এই লেখাটা থাকতো না, বাদ বাকি সব জিনিস সেমই থাকতো। আর মোটামুটি সব ঠিকই আছে, যে জিনিসগুলো থাকতো আগে সেই জিনিসগুলো এখনও আছে। তো দেখা যাক এটা। এই সিলটা হচ্ছে মাস্ট, এই সিলটা না থাকলে তোমরা নেবে না। আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি, সিল যে জিনিসে না থাকবে সেই জিনিসটা তোমরা নেবে না, অনলাইন হোক বা অফলাইন হোক। এই সিলটা এই যে খুলবে, বাটি নিয়েছি, ইউজ করার আগে একটা হালকা শেক করে নেবে। এখানে এখানে যে এই এই তেলটার মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে এটা টোটালি পুরো হোমিওপ্যাথিক বা হোমিওপ্যাথিক মেডিসিন, হোমিও আর্নিকা হেয়ার অয়েল। এখানে যে জিনিসগুলো দেওয়া আছে পুরোটাই হোমিওপ্যাথিক ওষুধের উপরে দেওয়া আছে। এখানে আর্নিকা মন্ট দেওয়া আছে যেটা চুলের জন্য খুবই ভালো, এবং আরও অনেক কিছু দেওয়া আছে, এবং এটা সত্যিই পিওর। আমি এখানে ফটোটা দিয়ে দিলাম যাতে তোমাদের ভালোভাবে দেখে সুবিধে হয় বুঝতে যে কী কী হোমিওপ্যাথিক মেডিসিন দেওয়া আছে। কোকোনাট অয়েলের, কারণ তোমরা কোকোনাট অয়েল কিনা বুঝতে পারবে শীতকাল এলে, যে তেল শীতকালে জমাট বাঁধে না সেই তেলে সাধারণত কোকোনাট তেলের পরিমাণটা কম থাকে। তো এটাতে যথেষ্ট বেশি পরিমাণে আছে, শীতকালে এলে এটা জমাট বেঁধে যায় নর্মাল নারকোলের মতো। তো ইউজ করার আগে অবভিয়াসলি সবসময় শেক করে নিতে হবে, এবং যার যে চুলের লেন্থ বা গ্রোথ অনুযায়ী তোমরা এখানে একটা বোলের মধ্যে কোয়ান্টিটি নিয়ে নেবে। আমি আমার কোয়ান্টিটি মতো নিয়ে নিয়েছি। তোমরা যদি চাও, এটাতে অলরেডি সব কিছু দেওয়া আছে, তোমরা যদি চাও এটা তোমরা ডাইরেক্ট ইউজ করতে পারো, আর না হলে এর সাথে আমি আরও দুটো জিনিস অ্যাড করব যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চাইলে ওটা স্কিপও করে যেতে পারো, চাইলে তোমরা দিতেও পারো। তবে হ্যাঁ, এর মধ্যে থেকে একটা হালকা অ্যালকোহল গন্ধ ছাড়ে, যেটা যাদের একটু অ্যালকোহলের প্রবলেম আছে তারা এটা অ্যাভয়েড করে যেতে পারো, আর যাদের কোনো অসুবিধে নেই। তবে এটা খুব চড়া না, খুব চড়া না, হালকা অ্যালকোহল গন্ধ আছে। তো আমার তো নর্মাল ঠিকই লাগে। আমি এর সাথে অ্যাড করব হচ্ছে এই যে উইজ কেয়ারের ক্যাস্টর অয়েল, যেটা আমার অলমোস্ট শেষই হয়ে এসছে। কোথায় দেখাবো, এই যে অলমোস্ট শেষই হয়ে এসছে, আমি এর রিভিউ তোমাদের দেব। এটাও খুবই ভালো একটা। তো তোমরা তোমাদের, আমি বারবার বলেছি, তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী নিয়ে নেবে। আমি ক্যাস্টর অয়েল অ্যাড করে নিয়েছি, তার সঙ্গে অ্যাড করব একটা ভিটামিন ই ক্যাপসুল, যেটা আমাদের চুলের জন্য খুবই ভালো। আমি জানি এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা চাইলে টোটালি এই দুটো জিনিসকে স্কিপ করে নিতে পারো, চাইলে তোমরা দিতে পারো। শীতকালে রাত্রির দিকে যদি তোমরা জেলটা স্কিপ করে যেতে পারো, কারণ অ্যালোভেরা জেল একটু ঠান্ডা লাগার চান্স আছে, আর না হলে তোমরা দিতে পারো। আর এই তেলে অবশ্যই লিখে দিয়েছে যে এটা অবশ্যই তোমরা ওভারনাইট ছাড়বে তেলটা মেখে, এখানে মেনশন করে দিয়েছে যদি তোমরা ভালো রেজাল্ট পেতে চাও তো এটা ওভারনাইট ছাড়তে হবে। তো প্রথমে তোমরা তেলটা মাখার আগে চুলটা কোম করে নেবে যাতে তোমাদের ভালো হয়। এবার তোমরা এইরকম শীতে কেটে কেটে যারা তোমরা অফিস ওয়ার্ক আছো, যাতে সময় হয় না যে তেলটা মেখে রাখার জন্য বা সপ্তাহে দুবার তিনবার লাগার জন্য লাগিয়ে তেল, যাদের সময় হয় না সপ্তাহে দুবার তিনবার তেলটা লাগাবার মতো, তারা রাতের দিকে এরকম লাগিয়ে ওভারনাইট ছেড়ে দিয়ে সকালবেলা শ্যাম্পু করে যে যার স্কুল বা অফিস যে যেরকম কাজে ব্যস্ত সে সেরকম কাজে বেরিয়ে যেতে, ঠিক আছে? এটা যদি সত্যিই তোমরা ভালো রেজাল্ট পেতে চাও, এটা সারা ওভারনাইট তোমরা ছাড়বে ভালোভাবে। শীতকাল হলে অবশ্যই তোমরা তেলটাকে হালকা গরম করে নেবে, আর যদি গরমকালে কোনো দরকার নেই, কারণ আমাদের ম্যাসাজ করতে করতে অলরেডি স্ক্যাল্প হিট হয়ে যাবে, যদিও তোমরা করে নাও সেটা খুবই ভালো হয়।
তিলটা মেখে নিয়ে দিচ্ছি। খাবো তুমি যাও। তো আমি ওভারঅল পুরো স্ক্যাল্পে আমি ভালোভাবে তেলটা মাসাজ করে নিয়েছি, বা তোমরা চাইলে কিছুক্ষণের জন্য এটাকে ভালোভাবে মাসাজ করবে, ঠিক আছে, যাতে পুরো স্ক্যাল্পে স্ক্যাল্পে তোমরা পৌঁছে যায় ভালোভাবে, একটু বেশি চাপ না দিয়ে বা চুলগুলোকে না টেনে, বা হালকা হাতে যে ফিঙ্গারের এগুলো দিয়ে ভালোভাবে সার্কুলার মোশনে ভালোভাবে মাসাজ করবে। বেশি তাড়াহুড়ো করার দরকার নেই বা বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, জাস্ট নর্মাল প্রেশারে তোমরা হাত দিয়ে ঘোরাবে এটাকে। তোমরা চাইলে মাথাটা এরকম উল্টো করে নিয়েও এগুলো করতে পারো। তো আমার এটা মাসাজ হয়ে গেছে, আমি এবার চুলটাকে তোমরা চাইলে বেনি করে নিতে পারো, বা কেউ খোঁপা করেও চুলটাকে সারা রাতের জন্য তোমরা ছেড়ে রাখবে। তবে হ্যাঁ ফ্রেন্ডস, এর একটা জিনিস ভালো কি আছে, তোমাদের এই তেলের কোয়ান্টিটির যে তোমাদের লেন্থ অনুযায়ী যে একটা যে অন্য তেলে যে পরিমাণ তেল নিতে হয়, তো এই এই তেলটা সেই পরিমাণ তোমাদের তার থেকে অনেকটা কম তেল নিতে হবে, কারণ এর কম তেলে পুরোপুরি ভালোভাবে চুলটাই হয়ে যায়। এই যাদের গ্রোথ আছে ভালো বা যাদের লেন্থ আছে, তাদের কিন্তু লেন্থ আছে বলে কিন্তু বেশি নেওয়ার দরকার নেই। আমি বারবার বলছি এই তেলটা কিন্তু অল্প, এই তেলে অল্প তেলে কিন্তু পুরো চুলটা হয়ে যায়। তোমরা প্রথমে অল্প কোয়ান্টিতে নেবে, যদি তোমাদের স্ক্যাল্পে বা পুরো হেয়ারে না হয় তারপরে তোমরা নেবে, কারণ এই এই তাতে ঢালার কোনো অপশান নেই। তোমরা যদি বেশিভাবে তেল নিয়ে নাও তারপরে কিন্তু এর মধ্যে ঢালার কোনো অপশান নেই, এটা খোলা যায় না, খুলতে গেলে তোমাদের তেল নষ্ট হতে পারে, যার জন্য বলছি তোমরা প্রথমে অল্প নেবে, যদি না হয় তারপরে তোমরা আরেকটু নিতে পারো, কিন্তু একবারে অনেকটা নেবে না। এ দেখতে হচ্ছে আমার চুলে হয়ে গিয়েও ভালোভাবে অনেকটা তেল আছে, কিন্তু হ্যাঁ এটার মধ্যে কোনো চিকচিকে ভাব নেই, আছে নারকেল তেলের মতনই আছে, কিন্তু অতটা ভারী না তেলটা, ঠিক আছে, যথেষ্ট হালকা আছে তেলটা। তো অবশ্যই তোমরা এটা ইউজ করো, যাদের খুব হেয়ার ফল হচ্ছে বা চুল বাড়ছে না, বা মেডিসিনের উপর তোমরা কোনো তেল চাইছো, অবশ্যই তোমরা এই তেলটা, আমি প্রেফার করবো এইটা তোমরা অন্তত একটা ফাইল না অন্তত 4 মাস তোমরা মেখে দেখো কন্টিনিউ, সপ্তাহে তোমরা 2 বার মাখো, কন্টিনিউ 4 মাস মেখে যাও, অবশ্যই তোমরা রেজাল্ট পাবে এটা, ঠিক আছে। আমি অন্য কিছু তেল মাখার পরও যার জন্য মাঝে মাঝে এটা ব্যাক করি, মাঝে মাঝে আমি এটা একটু আধটু মাখি, কারণ নাহলে আমার হেয়ার ফলটা মানে আমার খুবই হেয়ার ফল হয়, ওই জন্য মাঝে মাঝে আমি এটা মাখতে থাকি, এটা এটা ছাড়ি না আমার, এটা খুবই, এটা আমি প্রায় অনেক অনেক ছোটোবেলা থেকে এটা আমি মাখছি, ঠিক আছে। এর শ্যাম্পুও পাওয়া যায়, তো আমি শ্যাম্পু নিবো, অন্য একদিন নিয়ে আসবো, তোমরা অবশ্যই তেলটা মেখো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট করে জানিও এই কোম্পানির বিষয়ে তোমরা এই শ্যাম্পু তেল আর কী কী দেখতে চাও, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বাই।